পড়াশোনার কষ্ট কষ্ট হয় হয় বা বাইরে সন্ধ্যা নামলেই পুরো এলাকা জুড়ে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার গত আট বছর ধরে প্রতিদিন এমন চিত্র খুলনা মহানগরের মধ্যেই ফুলবাড়িগেট এলাকায় অ্যাজাক্স জুটমিল কলোনিতে অব্যাহত লোকসানের কারণে দু সালে অ্যাজাক্স জুটমিল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ তবে শ্রমিকদের বাসস্থানের জন্য গড়ে ওঠা কলোনি ছেড়ে যাননি প্রায় দুইশো শ্রমিক ও তাদের পরিবার এদিকে প্রায় ছয় কোটি টাকা বকেয়া থাকায় ওজো পারিকো দু হাজার ষোলো সালের অক্টোবর মাসে অ্যাজাক্স জুটমিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সে থেকেই সিটি কর্পোরেশন এলাকায় থেকেও অন্ধকার এক জগতে বসবাস বাসিন্দাদের বিদ্যুৎ সংযোগের জন্য বিভিন্ন স্থানে ধর্না দিয়েও আট বছরেও কোনো সুরাহা পাননি তারা অন্যান্য নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত নিম্ন আয়ের মানুষগুলো শিশুদের পড়াশোনা চলে মোমবাতির আলোয় প্রচন্ড গরম আর নানা ভোগান্তি নিয়ে মানবেতর জীবনযাপন করতে হয় তাদের বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও দুইটা চোর ডাকাতেরও কিন্তু ভয় আছে কে কি করলো না না করলো সেই ভয় থাকে সিটি কর্পোরেশনের মধ্যে কোথায় আমি দেখি দেখিনি যে কারেন্ট আমাকে আহ বিদ্যুৎ নেই সিটির ভিতর থাকেও আমরা বিদ্যুৎ থেকে বঞ্চিত হচ্ছি আমাদের মূলত একটা শুরু চাই স্থানীয় জনপ্রতিনিধিরা কলোনি এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও পাড়িকো বলছে বড় অঙ্কের টাকা বকেয়া থাকায় আইন অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এ নিয়ে মামলা চলমান থাকায় আদালতের নির্দেশনার বাইরে কিছু করার সুযোগ নেই মানবিক কারণে এখানে আলাদা মিটার বসায় এই সমস্ত শ্রমিকরা যাতে অন্ধকারে না থেকে একটু আলো পায় ভালোভাবে থাকতে পারে তার কথা দিয়েছে তারা এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে ওখানে দিলে বিদ্যুৎ বিল আদায়ের একটা ব্যাপার আছে এবং পুরনো টাকা পরিশোধের কোন নিশ্চয়তা পাওয়া ছাড়া আমরা সংযোগ দিই না তাছাড়া আদালতে মামলা আছে খুলনার অ্যাজাক্স কলোনিতে প্রায় এক হাজার মানুষের বসবাস আবদুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা